আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম পূজনের ঢলে সুনামগঞ্জে তলিয়ে গেছে হাওড়ের বড় ধান নেত্রকোনার খালিয়া জুড়িতে বাঁধে ফাটল হাওড়ের ফসল রক্ষায় স্থায়ী প্রকল্প নেবে সরকার জানালেন পানি সম্পদ উপমন্ত্রী রাজধানীতে ডায়রিয়া রোগী বাড়ছেই পানি দূষণকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী বৃহত্তর পরিসরে জরিপ করতে ঢাকা ওয়াসার প্রতি আইসিডিডিআরবির আহ্বান প্রযুক্তির উৎকর্ষতায় ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট দেশে পরিণত হবে প্রধানমন্ত্রীর আশাবাদ প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে আরও গবেষণার তাগিদ বিএনপিকে নির্বাচনে আনতে বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে সরকার বললেন মির্জা ফখরুল তাদের নির্বাচনে আনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত বিষয় বললেন তথ্যমন্ত্রী বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতারের প্রতিবাদকালে সংঘর্ষের অভিযোগে বিএনপির 78 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আগের মামলায় গ্রেফতার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম উজানের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে সুনামগঞ্জে একে একে তলিয়ে গেছে অনেকগুলো হাওরের বড় ধান এমন পরিস্থিতিতে অনেক হাওরে কাঁচা ও আধা পাকা ধান কাটছে কৃষক এদিকে পাহাড়ি ঢলে নেত্রকোনার ধনু নদ সহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানির তোড়ে এরই মধ্যে হাওড়াঞ্চল খালিয়া জুড়ির কীর্তন খোলা বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে বাঁধ নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ করেছেন হাওরের কৃষকরা গত শনিবার থেকে সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যায় টাঙ্গুয়ার চন্দ্রসোনারথাল টাংনি পুটিয়া ও কৈয়ার হাওর সহ কয়েকটি হাওরের বিস্তীর্ণ জমির বড় ফসল ঢলের কারণে আরও অন্তত 40টি বাঁধ রয়েছে ভাঙন ঝুঁকিতে স্বেচ্ছাশ্রমে মেরামতের প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কৃষকরা উপায় না পেয়ে অনেক কৃষক কাঁচা ও আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন আমরা ফানির বয়ে কাঁচা ধান কাটতাছি কাঁচা ধান না কাটতে অনেক কিতা কর্ম আমরা গৃহস্থে আড়ালিছি কিভাবে চলবো কিভাবে খাইবো অনেক উফরে বেড়া জানে আমাদেরকে কে দেখবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আমরা বড় সমাজ আছে এদিকে গত দুই দিন বৃষ্টিপাত বন্ধ থাকায় নদীতে পানির উচ্চতা কমেছে ঝুঁকিপূর্ণ বাঁধের দেখভালে সবার সহযোগিতার কথা বললেন জেলা প্রশাসক সার্বক্ষণিকভাবে এই সকল বাঁধ তদারকি করার জন্য যে কোথায় কোন জায়গায় ফাটল দেখা দিচ্ছে অথবা কোথায় লিখে যাচ্ছে সেটি যদি তাড়াতাড়ি করে মানে প্রশাসনকে জানানো হয় উপজেলা চেয়ারম্যানকে জানানো হয় তাহলে ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হয় তাৎক্ষণিক আমরা সেই ব্যবস্থা নিতে পারব কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় 2,22,695 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে আমরা চাষিদেরকে বলছি আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য এবং আশা করছি যে আমাদের 14 এপ্রিল থেকে আমাদের পুরোদমে সুনামগঞ্জ জেলার ধান কর্তন শুরু হবে সুনামগঞ্জে চলতি মৌসুমে সোয়া 2 লাখ হেক্টর জমির বোরো ধানের সুরক্ষায় বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড এদিকে পাহাড়ি ঢলে গেল এক সপ্তাহ ধরে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বিশেষ করে খালিয়াঝুরির অতি গুরুত্বপূর্ণ বাঁধ কীর্তন খোলার বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল ফসল রক্ষায় খেয়ে না খেয়ে বাঁধ মেরামতের কাজ করে যাচ্ছেন কৃষকরা আমরা এই হাওড় এলাকার মধ্যে খুব ভয়তে আমরা ওনে আসি ঘুমাইলে পরে ঘুমিয়ে ধরে না এই পানির খবর শুনে এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড কৃষি কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ সাইড থেকে কোনো মাটি নিয়ে হয়নি এই কীর্তন কুলাতে টোটালটাই কিন্তু আপনার ট্রাক দিয়ে মাটি আনা হয়েছে এই বছর এখানে টাক্সপোস্ট রয়েছে এখানে মাটির কাজ কম করার কোনো সুযোগ নেই প্রেশার ধরে রাখা অনেক কঠিন তারপরও এখন পর্যন্ত আমরা এই বাঁধটি যেখানে ধস হয়েছে বা আশঙ্কাজনকভাবে দেখা যাচ্ছে সেটা কিন্তু মেরামতের কাজ চলমান আছে এবং একই সাথে সাথে অন্যান্য যেখানে প্রবলেম আছে সেখানেও কিন্তু মেরামতের কাজ অব্যাহত আছে জেলার 10টি উপজেলার মাঝে হাওড় বেষ্টিত 6টি উপজেলায় 134টি হাওড়ে ডুবন্ত বাঁধ রয়েছে 365 কিলোমিটার সুচরিতা সূচি বাংলাভিশন নিউজ ডেস্ক হাওড়ের ফসল রক্ষায় স্থায়ী প্রকল্পের পরিকল্পনা নিয়েছে সরকার জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বৃহস্পতিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওড়ের ভেঙে যাওয়া বাঁধ ঘুরে দেখে একথা জানান তিনি মন্ত্রী বলেন ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো অনিয়ম দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের পরও মানুষের আহাজারি শুনতে হচ্ছে তাদের এই আহাজারি উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে স্থায়ী প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে
প্রতি বছর বছর কাজ করার চেয়ে স্থায়ীভাবে আমরা পরিকল্পনা করছি পানি উন্নয়নের মাধ্যমে বোর্ডের মাধ্যমে উপকূল অঞ্চলে আমরা সুপার ডাইক করেছি, স্থায়ী সমাধান হচ্ছে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য। এই হাওর অঞ্চলের মানুষকেও আমরা একেবারে ভালোভাবে বর্ষা মৌসুমে যেন হাসি মুখে কৃষক ধান তুলতে পারে, ফসল ঘরে তুলতে পারে, সেই জন্য স্থায়ী সমাধান করার লক্ষ্যে পানি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। রাজধানীতে প্রতিদিনই অবনতি হচ্ছে ডায়রিয়া পরিস্থিতির। তিন দিনেই রাজধানীর আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছে প্রায় 4,000 রোগী। রাজধানীর পানি দূষণকে ডায়রিয়ার নাজুক পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন আইসিডিডিআরবির বিজ্ঞানীরা। এখনো প্রতি মিনিটেই আইসিডিডিআরবিতে নিয়ে আসা হচ্ছে ডায়রিয়া রোগী। হাসপাতালের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ দাঁড়ালেই চোখে পড়বে নাজুক পরিস্থিতি। গেল মাসের শেষ দিকে প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা গড়ে 1200 এর নিচে নামেনি, কিন্তু গেল তিন দিন ধরে প্রতিদিনই ভর্তি হচ্ছে প্রায় 1400 রোগী। রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলে মিলল বাসা বাড়ির পানি নিয়ে বিস্তর অভিযোগ। পানিতে অনেক গন্ধ, লাইনের পানি তো ফুটায়, অনেক সময় ফুটায়, অনেক সময় ফুটানোর পরে গন্ধটা যায় না, পানি খাওয়ানোর মনে হয় সমস্যাটা হয়েছে। আমার হঠাৎ করে মানে কি পাতলা পায়খানা, গ্রেপ্তার খাওয়ার পর শরীর একটু খারাপ আসলো, পরে রাত দুটার পরে আমার এই অবস্থা হয়েছে। তাই থেকে বাজে করা খাইছিলাম মনে করেন, তেলের জিনিস খেয়েছি, এরপর থেকে এরকম অবস্থা। আইসিডিডিআরবির চিকিৎসক ও বিজ্ঞানীরাও বলছেন যাত্রাবাড়ি, ডামরা সহ পুরান ঢাকার কয়েকটি এলাকা এবং উত্তরা থেকে বেশি রোগী আসছে হাসপাতালে। পানি দূষণকেই বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন তারা। গত মাসের মাঝামাঝি থেকে যে শুরু হয়েছে, আমরা ভেবেছিলাম রোজার মধ্যে কমে আসবে, কিন্তু আসলে কমে নেই। প্রতিদিনই প্রায় বলা চলে 1400 কাছাকাছি ভিজিট হচ্ছে। পানির সমস্যাটা আসলে একটা বড় সমস্যা, যেমন প্রত্যেকের যাদের যাদের এখানে আমাদের পেশেন্টগুলো দেখছি, ওদের প্রত্যেকেরই কথা হলো ওদের বাসার পানির একটা প্রবলেম। এই প্রবলেমটার জন্যই আসলে ওরা এই সাফার করতেছে এবং ম্যাক্সিমামই একই কথা বলছে, বাইরের পানি, বাইরের খাবার, এগুলোকে যেন আমরা অ্যাভয়েড করি, সেই দিকটাতেই আসলে আমরা পরামর্শ দেবো। পানিতে জীবাণু নেই, ঢাকা ওয়াসার এমডির এমন দাবির প্রেক্ষিতে তাদের পানি পরীক্ষা কার্যক্রমের পরিসর আরও বাড়াতে সংস্থাটির প্রতি আহ্বান জানান আইসিডিডিআরবির কর্মকর্তারা। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। ঢাকায় পানি দূষণের ফলে ডায়রিয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলকারখানার বর্জ্য ফেলার কারণে পানি দূষিত হচ্ছে, হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনায় প্রকল্প পাশ করা হয়েছে বলে জানান তিনি। বলেন, সুস্থভাবে বাঁচতে হলে পানিকে দূষণমুক্ত রাখতে হবে। দেশের মধ্যে ঢাকা সবচেয়ে দূষিত নগরী বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার আশেপাশে ইটভাটার কারণে বাতাসে ধুলিকণা ওড়ে জানিয়ে তিনি বলেন, এজন্য নানা রকম অসুখ হচ্ছে। তিনি দাবি করেন, পরিবেশ দূষণের কারণে মশার উপদ্রব বাড়ছে, সেই সাথে ডেঙ্গুও বাড়ছে। ঢাকা শহরে কিছুদিন যাবৎ বেশ ডায়রিয়া দেখা দিচ্ছে, কলেরা দেখা দিচ্ছে, এটা পানি দূষণ হচ্ছে, পানির থেকে বেশি হচ্ছে। খাবার থেকেও হয়, বাট পানির থেকে এটা বেশি হচ্ছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই নদী বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী কালো হয়ে গেছে, ওখানে যেতে মনে হচ্ছে পিচ ঢালা এই ধরনের পানি, কাজে ওখানে গেলেও আপনি জানেন দুর্গন্ধ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির উৎকর্ষতায় ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট দেশে পরিণত হবে। তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের সঙ্গে সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে আরও গবেষণার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবনে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক টাস্কফোর্সের তৃতীয় সভা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রযুক্তি যেমন সুযোগ সৃষ্টি করে দেয়, তেমনি নানা সমস্যাও সৃষ্টি করতে পারে। প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানান তিনি। প্রযুক্তি আমাদের যেমন সুযোগও সৃষ্টি করে দেয়, অনেক সময় সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে আমাদের এই নিরাপত্তার দিকটা আরও নতুনভাবে চিন্তা করতে হবে। প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে, প্রতিদিনই কিন্তু নতুন নতুন চিন্তা আসবে। আমি এখন একটা হয়তো ভাবছি যে এটাই বোধ হয় প্রযোজ্য, কিন্তু সেটাকে পার করে কিন্তু সামনে আরও যাবে। তো আমাদের সবসময় ওইভাবে মাথায় রাখতে হবে যে প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে, এই জন্য গবেষণাটার উপরেও আমাদের আরও গুরুত্ব দিতে হবে। আমি সব ক্ষেত্রেই মনে করি গবেষণা আমাদের জন্য সবসময় দরকার। ডিজিটাল বাংলাদেশ গঠনে
আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এখন গ্রামে বসেই অনেকে টাকা উপার্জন করছেন। তরুণ প্রজন্মকে আরও বেশি প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, অন্যের মুখাপেক্ষী না হয়ে মানুষের মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের তরুণ সম্প্রদায় সংখ্যা বেশি, যে কারণে আমরা তাদেরকে উপযুক্ত করে যদি গড়ে তুলতে পারি, শুধু এই প্রজন্ম না সামনের প্রজন্মকেও আমরা কীভাবে গড়ে তুলতেই থাকব, তাতে বাংলাদেশ আমরা ডিজিটাল থেকে স্মার্টে যাব, সেই সাথে সাথে আমাদের শিক্ষা দীক্ষা, শিল্প বাণিজ্য, অর্থনৈতিক সব দিক থেকেই আমরা এগোতে পারবো বলে আমি বিশ্বাস করি। এদিকে বাংলাদেশ স্কাউটসের 50 বছর পূর্তি এবং বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 10 টাকা মূল্যের একটি খাম, 5 টাকা মূল্যের একটি ডাটা কার্ড ও একটি উদ্বোধনী সিলমোহর প্রকাশ করা হয়। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিএনপিকে নির্বাচনে আনতে বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে, কিন্তু বিএনপি চায় একটি দূষণমুক্ত নির্বাচন। রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা করে বিএনপি। এতে বিএনপি নেতারা বলেন, করোনার সময় প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে, ঢাকা এখন সবচেয়ে দূষিত শহর, কিন্তু এর থেকে উত্তরণের কোনো পদক্ষেপ নেই সরকারের। এই সরকারের এই বাতাস নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ ওনারা থাকেন এসি রুমের মধ্যে, ফ্রেশ বাতাস পান, আর সারা বাংলাদেশের মানুষ কোন জায়গা থেকে কেমন বাতাস পেল এটা ওনাদের দেখার বিষয় না। সুতরাং এই দূষিত বাতাসের জন্য কি করা দরকার চেষ্টাও করছে না। এবং আমাদেরকে অবশ্যই আগামী দিনে ক্ষমতায় গেলে এই দূষণকে, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণকে অবশ্যই সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি আগামী দিন রাষ্ট্রটাকে সঠিক খাতে আনা এবং প্রত্যেকটা সেক্টরকে নিয়মের মধ্যে আনা, দুর্নীতিমুক্ত রাখা, এবং যার যার সার্ভিস তিনি প্রপারলি সার্ভিস দিল কিনা পিপুলসকে সেটাকে এনশিওর করার জন্য আপনার সিস্টেম ডেভেলপ করতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীনরা দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়েছে। আমাদের সামনে আজকে একটাই চ্যালেঞ্জ, যে এই দেশ থেকে যারা এই সকল কিছুর জন্য দায়ী, এই স্বৈরাচারী সরকারকে এদেশের মানুষের ঘাড় থেকে নামাতে হবে, মাথা থেকে নামাতে হবে, অর্থাৎ এই সরকার থেকে মানুষকে মুক্ত করতে হবে, স্বৈরাচারী সরকারকে হটাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, সরকার আছে মেগা প্রজেক্টের পিছনে, যাতে মেগা লুটপাট করা যায়। নির্বাচন নিয়ে এখন বিদেশের কাছে ধর্ণা দিচ্ছে তারা। যখন নির্বাচন আসছে তখন আপনারা এখন আমেরিকার কাছে দৌড় লাগিয়েছে, আমেরিকায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন, আর এই লোকগুলোই সারাক্ষণ কথা বলতে থাকে যে আমরা নাকি আমরা বিদেশিদের কাছে ধর্ণা দিই। সবার আগে দূষণমুক্ত একটা নির্বাচন দরকার, আর দূষণমুক্ত নির্বাচন করতে হলে অবশ্যই আমাদেরকে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। দেশের মানুষকে মুক্ত করতে সরকার হটানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জনগণের সরকার। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতারা আশাহীন নেতিবাচক রাজনৈতিক বৃত্তে ঘুরপাক খাচ্ছে আর ঘরে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনী বানাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেন। বিদ্বেষ না ছড়িয়ে গঠনমূলক সমালোচনা করতে বিএনপি নেতাদের পরামর্শ দেন তিনি। বিএনপি মহাসচিব আজ চারদিকে নাকি দুর্ভিক্ষ দেখতে পান। দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপি সহ কিছু বিরোধী দলীয় নেতার মানসিকতা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ
খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশের মানুষ খেয়ে পরে এখনো ভালো আছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। জানান, নির্বাচনের ট্রেন কারোর জন্য থেমে থাকবে না। বিএনপিকে নির্বাচনে আনতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের প্রতি যে অনুরোধ জানিয়েছেন সে বিষয়ে নিজের প্রতিক্রিয়াও দেন হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একান্তই তার ব্যক্তিগত বক্তব্য, সেটি তিনি শুধুমাত্র মিডিয়ার সামনে বলেছেন, এটি সরকারের কিংবা আমাদের দলের কোনো বক্তব্য নয়। কারা আসবে নির্বাচনে সেটি তাদেরই একান্ত নিজস্ব ব্যাপার। বিএনপি তো নির্বাচনকে ভয় পায় এবং বিএনপি যেহেতু বারবার বিদেশিদের কাছে সব বিষয় নিয়ে ধর্ণা দেয়, তৎপ্রেক্ষিতে এই পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেপ্তারের ক্ষেত্রে বুধবার লিফলেট বিতরণের কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বহনকারী প্রিজন ভ্যান আটকানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 78 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, কারাগারের নির্দেশ অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে কারাগারে নেওয়ার পথে তার সমর্থকরা প্রিজন ভ্যানে হামলা চালায়। এসবের সংঘর্ষের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে মামলাটি দায়ের করা হয়। এদিকে ঘটনাস্থল থেকে গতকাল বৃহস্পতিবার 9 জনকে আটক করা হয়। পরে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো 9 জনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আটক হওয়া 18 জন আসামিকে আদালতে ওঠানো হয়। এ সময় তাদের রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের 12 জনকে একদিনের রিমান্ড দিয়ে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রাজধানীর শাপলা চত্বর এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর সময় ইংলিশ রোডে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইশরাক আদালতে জামিন চাইতে পারেন, আদালতে বিষয়টি ফয়সালা হবে। এর আগে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে, তাই যে কোনো অপপ্রচার রোধে তরুণ সমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সাইবার ক্রাইমের মাধ্যমে সামাজিক মাধ্যমে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবার রিগেল ফার্নিচার ঈদ বাজারের খবর। ঈদ উপলক্ষে রকমারি ডিজাইনের পোশাকের সাজে এখন রাজধানীর শপিং কমপ্লেক্সগুলো। বিক্রেতারা বলছেন, করোনার কারণে গত 2 বছর ব্যবসা হয়নি, এবার ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার আশায় এই বাড়তি প্রস্তুতি। করোনায় গত 2 বছর ঢুকেছে ঈদ বাজার, সীমিত পরিসরে কিছু বেচা কেনা হয়েছে। এবার সবকিছু পুষিয়ে নেওয়ার চেষ্টায় ব্যবসায়ীরা, তাই তো পোশাক পছন্দ হচ্ছে না ক্রেতাদের এমন কথা বলার যেন সুযোগ রাখতে চাইছেন না দোকানিরা। দোকানগুলো সেজেছে চোখে ধরার মতো পণ্য নিয়ে। প্রচুর কালেকশন করেছি এবার, এবার গতবারের চাইতে অনেক বেশি কালেকশন করেছি, এবং ছেলেদের, বাচ্চাদের, মেয়েদের এবং বড় বড়দের জন্য সব ধরনের কালেকশনই আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। যেমন যে ডিজাইনগুলো আসছে আমরা এগুলোকে ফলো করছি অনেক আগের থেকে, কারণ এই বছর সিজনটা সরকার মার্কেট বন্ধ ঘোষণা করবে না, তাই এই কারণে আমরা আরও 2 মাস আগে থেকেই কালেকশনগুলো শুরু করছি। করোনার কারণে যে আমরা অনেকটা নিস্তেজ ছিলাম, সেই জিনিসটা আমরা ভাবেই অনুভব করছি যে ইনশাআল্লাহ এবার হয়তো ভালো একটা বেচা কেনার আশা করতেছি, যে কাস্টমার আসবে আমরা বিক্রি করতে পারবো। অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট আমরা এনেছি। প্রায় সব দোকানে ঠাসা রকমারি বাহারি পণ্যে। এত পরিমাণে কালেকশন করছি যে কালেকশনে আমার দেখেন কানায় কানায় পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। এত এত কালেকশন কিন্তু হয় না, কোনো বছরই হয় না। গতবার যাই ছিল কিন্তু এবার আমার কাছে কালেকশন খুব ভালো লাগছে, আমি যতগুলো জামা দেখছি। এবং ঈদের কেনাকাটা পুরোপুরি শুরু না হলেও আসতে শুরু করেছেন ক্রেতারা। দেখে শুনে অবশ্যই, কিন্তু তার জন্য আসে, আজকে না হইলে কালকে আসবো, কালকে না হইলে আরো 2 দিন পর আসবো। বাচ্চাদেরটা বেশি প্রবলেম হয়, তো ওটা আগে শেষ করতেছি, শেষ হয়ে গেলেই বাস আমাদেরটা শুরু করে দেবো। তাদের এত আয়োজন ক্রেতাদের উপস্থিতিতে সার্থক হবে বলছেন বিক্রেতারা। জি এম হাসান, বাংলাভিশন, ঢাকা।
নিত্যপণ্যের দাম বাড়াতে যারা সিন্ডিকেট করে মানুষের দুর্ভোগ বাড়ায় তাদেরকে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের অনেক দেশে উৎসব পার্বণে পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। মানুষ যাতে আনন্দের সাথে উৎসব উদযাপন করতে পারে সেজন্য মূল্য ছাড় দেওয়া হয়। অথচ বাংলাদেশে বিপরীত চিত্র, উৎসব এলেই কিভাবে মানুষের পকেট কাটা যায় সেই চেষ্টায় থাকে এক ধরনের ব্যবসায়ীরা। রাষ্ট্রপতি বলেন, এসব মুনাফাখোর ব্যবসায়ী যাতে মানুষের ভোগান্তি না বাড়াতে পারে সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারকদের ট্রফি প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। রেডিসন ব্লু হোটেলের এই আয়োজনে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার ভুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চার ভুয়া ডাক্তারকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ক্লাস না করেই MBBS পাশের সনদ দিত এই চক্রটি, বিনিময়ে নিত 2-5 লাখ টাকা। দুই যুগ ধরে এই অপকর্ম চালিয়েছে চক্রটি। এদিকে নারায়ণগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী শুটার রিয়াজকে চার সহযোগী সহ গ্রেফতার করেছে র‍্যাব। নুরুল হক সরকার ওরফে শেখ গনি সরকার প্রফেসর আর ডাক্তার পদবি ব্যবহার করেন নিজের নামের সাথে। সবসময় পরিচয় দিতেন প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য হিসেবে। এক সহযোগী ও চার ভুয়া ডাক্তার সহ গ্রেফতার করা হয় তাকে। জব্দ করা হয় MBBS, SSC ও HSC সহ বিভিন্ন ভুয়া সার্টিফিকেট। DMP মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে গোয়েন্দারা জানান, প্রায় দুই যুগ ধরে নুরুল হক চক্রের দেওয়া সার্টিফিকেটে অনেকেই হয়েছেন MBBS ডাক্তার। সব ধরনের ডিগ্রি তার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। সে ভর্তি করে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে নেয় এবং একটি পর্যায়ে তাদেরকে সার্টিফিকেট দেয়। তার মাধ্যমে বেশ কিছু MBBS ডিগ্রি নিয়ে এখন ফিল্ডে যারা ডক্টর হিসেবে পরিচিতি লাভ করেছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে চার সহযোগী সহ গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে দেশীয় ধারালো অস্ত্র ও পিস্তল। ভাড়াটে কিলার হিসেবে শুটার রিয়াজ পরিচিত দাবি র‍্যাবের। বাড়ি বা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে তাদেরকে চাঁদা প্রদান করা না হলে তাদেরকে গুলি করা হয়েছে এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। গ্রেফতার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা গ্রেফতার হয়েছে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক ইফতার বাজারের খবর। নিত্যপণ্যের বাজার অস্থিরতায় রংপুরের ইফতার বাজারেও চড়া দাম ইফতার সামগ্রীর। দিন শেষে রোজাদাররা ভিড় করছেন দোকানে মুখরোচক খাবার কিনতে। প্রতিটি আইটেমের দাম বেড়েছে 2-3 গুণ। দোকানে পসরা সাজানো খাবারগুলো দেখলেই মুখে রুচি আর খাবারের আকর্ষণ বেড়ে যায় জানো। দুপুর থেকে সন্ধ্যা নগরীর মেডিকেল মোড় হয়ে শাপলা চত্বর পর্যন্ত অর্ধশতাধিক দোকানে হাত দাগ বিক্রেতাদের। 35 ধরনের রকমারি খাবারের আয়োজন দোকানগুলোতে, কিন্তু দামের কারণে অসন্তুষ্ট ক্রেতারা। গতবার যেটা ছিল তার চেয়ে দাম বেশি আর কি। এখন দাম বাড়ার কারণ হচ্ছে বুন্দিয়া বেচতাম 120 টাকা কেজি, যে জায়গায় বেচতেছি 160 টাকা। তেলের দাম বেশি, চিনির দাম বেশি। এখানে এসে কিনতে ভালোই লাগে, অনেক ভেরিয়েবল ইফতারি পাওয়া যায়, এই জন্যই আসলে আসা, মাঝে মাঝেই আসা হয়। নতুন আমাদের বিভিন্ন নতুন আইটেম আছে, আমরা প্রসিদ্ধ, আমরা 30 বছর থেকে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান করে আসতেছি। দাম তো সব জিনিসেরই আসলে বাড়ছে, তো এরাও একটু বাড়াইছে, বাড়েনি যে তা না, যেমন বুন্দিয়াটা গত বছরের থেকে এবার অনেক বাড়ছে, একটু বাড়ছেই। ব্যবসায়ীরা বলছেন সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজানে তারাও কোণঠাসা রয়ে শুয়ে ব্যবসা করছেন। এরপরও 2 বছরে মন্দা কাটিয়ে লাভের আশা তাদের। ইফতারি ভাইরা যেন ইফতার রাখিয়া ঠিকমতো খেতে পারে, আশা করি ইনশাআল্লাহ তারা আমাদের কাছে ঠিকমতো মিস পাবে। ইফতারির দোকান বা রেস্টুরেন্ট অনুযায়ী দামে কিছুটা তারতম্য রয়েছে। খাবার তৈরিতে উপকরণের ভিন্নতাও দেখা গেছে, রয়েছে হোম ডেলিভারিও। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।
অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন, পদ্মা সেতুর পুরো নির্মাণ খরচ টোলের মাধ্যমে উত্তোলন করা হবে। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 12তম সভা শেষে সাংবাদিকদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনীতি বিবেচনা করলে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার কোনো আশঙ্কা নেই। এর আগে সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য 11টি প্রস্তাব উত্থাপন করা হয়। এই ছিল এখনকার মতো পরের সংবাদটা 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।